বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কায়রান কাজী বয়স মাত্র দশ বছর তার বয়সী বাচ্চারা যখন ক্লাস ফোরের লেখাপড়া শেষ করছে কায়রান তখন গত এক বছর ধরে ক্যালিফোর্নিয়ার লস কলেজে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাস করছে পড়ছে গণিত রসায়ন কম্পিউটার সায়েন্স পরিসংখ্যান আর মনোবিজ্ঞানের মতো কঠিন সব বিষয় দুই হাজার একুশ সালের আগেই জুনিয়র কলেজ পর্যায়ে পড়াশোনা শেষ করে বিশ্ববিখ্যাত এমআইটিতে মাস্টার্স Ph.D. Well, I want to get my bachelor's and master's at MIT, and I would like to get my PhD at yeah. MIT for two reasons. Um, so, one, they're really renowned in science and the computer science and math world, so, if I get a degree from there in like computer science, it will be worth more than at another school. And বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক একটি কোর্স শেষ করতে আঠারো থেকে বিশ বছর বয়সী নিয়মিত শিক্ষার্থীদের যেখানে কমপক্ষে চার মাস সময় লাগে কায়রান তা শেষ করে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কায়রানের সাথে একই কলেজে পড়াশোনা করছেন তার একজন নিকট আত্মীয় লুপা চৌধুরী অফকোর্স লাইক হি ইজ এ জিনিয়াস ওর ও এত বেশি পড়তে হয় না আমরা দুজনই একসাথে হোমওয়ার্ক করি তারপর দেখা যায় খাইরান ও লাইক আম যান বলে উঠে মার্শাল আর্টস করবে এইটা করবে ওইটা করবে সো তারপর ওর ওর সাথে আমি মাঝে মাঝে লাইক আমার কাজ আছে কাজ তাকায় সবসময় যাওয়া হয় না বা মাঝে মাঝে আমি ওকে ড্রপ করে দিই তোর ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওকে আমার সাথে দেখে সো ওর জন্যই আজকে আর লাইক আমি বলবো আমিও সেলেবারি কায়রান যে অন্য বাচ্চাদের থেকে আলাদা তা অনেক ছোটবেলাতেই তার বাবা মা বুঝতে পারেন তার কথাবার্তা আর আচরণ দেখে দুই বছর বয়সেই ডাক্তাররা বলে দিয়েছিল কায়রান অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী এ ধরনের বাচ্চাদের বলা হয়ে থাকে প্রোফাউন্ডলি গিফটেড চাইল্ড তিন বছর বয়সেই বিশ্ব রাজনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কায়রানের কথাবার্তা সবাইকে অবাক করত পরীক্ষা করে দেখা যায় তার আইকিউ স্কোর নিরানব্বই দশমিক নয় নয় শতাংশরও বেশি তার বাবা মুস্তাহিদ কাজী বলছিলেন কেবল আইকিউ নয় কায়রানের ইমোশনাল ইন্টেলিজেন্সও অন্যদের থেকে অনেক বেশি কারণ যখন দুই বছর তখন ডাক্তার আমাদেরকে বললো যে ওর আইকিউ খুব খুব বেশি কিন্তু মোর ইম্পর্টেন্টলি ওর ইমোশনাল ইন্টেলিজেন্স অলসো ভেরি হাই সো ইমোশনাল ইন্টেলিজেন্স বেসিকলি পয়েন্টস টু যে কায়রানের পরিস্থিতি বুঝে মানুষের মেজাজ বুঝে কেমনে করে অ্যাক্ট করতে হয় ইন দ্যাট সিচুয়েশন দ্যাট হি হ্যাড ভেরি গুড অ্যাওয়ারনেস সো দ্যার অলসো ভেরি হাই ভেরি ইয়াং এজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাস নিলেও কায়রান তার বয়সী বাচ্চাদের সাথে মিশতেই বেশি পছন্দ করে মা জুলিয়া চৌধুরী জানালেন অন্য আর দশটা বাচ্চাদের মতো দুরন্তপনাতেও কায়রানের কমতি নেই আসলে খাইরেনের ওর বয়সের বাচ্চাদের সাথে মিশতে কোনো অসুবিধা হয় না কারণ খায়বেন অনেক অনেক ছোট থাকতেই আমরা ওর অনেক ফোকাস দিছি ওর যেন সোশ্যাল স্কেলটা ভালো হয় তার ফলে ওর আজকে ও শুধু কলেজে যায় না ও ক্লাস ফোরে দিনে ক্লাস ফোরে যায় সো ও নয় দশ বছরের বাচ্চাদের সাথেই সারা দিনই কাটায় বলছিল ভিডিও গেমস আর বন্ধুদের সাথে বাস্কেটবল খেলাতেই তার বেশি আনন্দ কারাতে শেখা আর পিয়ানো বাজানো সে খুব পছন্দ করে This is my um, game room and I have all friends so we play at school and sometimes when I have free time um, I play video games here and um, I also play basketball with them. Um, I started martial arts when I was three and a half because my parents thought I had too much energy and it would be an outlet. Apparently it didn't work. অন্য যে কোনো বিষয় থেকে কাইরানের সবচেয়ে বেশি আগ্রহ computer প্রোগ্রামিংয়ে এ বছর বয়স থেকে সে কম্পিউটার কোডিং স্কুলে যায় এই বয়সেই অনেকগুলো কম্পিউটার কোডিং ল্যাঙ্গুয়েজ রপ্ত করেছে সে I started coding when I was 7. I was the youngest one at the coding school I go to which is young Youngworks in Pleasanton. They've been amazing and the majority of students there are high scorers. I know Java, JavaScript, CSS, H, um, HTML, PHP TensorFlow C# sharp, C++ C I can name a lot Unity ছোটবেলা থেকেই ব্যতিক্রমী кайরানের বেড়ে ওঠার ক্ষেত্রে তার বাবা-মা ছিল বিশেষ নজর সো кайরানের জন্ম পরে আমরা আমাদের খুব ইচ্ছা যে ও পার্সোনাল প্রতি বেশ আগ্রহ থাকবে তো আমরা রিসার্চ করে দেখলাম যে ছেলে বাচ্চাদের প্রতি বাবারা যখন পড়াশোনার আগ্রহ দেখায় ঘুমানোর আগে পড়ায় এটাতে ছেলেদেরও লট অফ ইন্টারেস্ট ফলেন টু রিড সো আমরা মেচর যে কায়রেন ঘুমানোর আগে প্রত্যেক রাত্রে আমি ওর সাথে পড়ে ঘুম পাড়াই সো আমার মনে হয় ওদিক থেকেও কায়রেনের ইন্টারেস্ট এখনও বেশ মানে পড়াশোনার প্রতি বুক বই পড়ার প্রতি বেশ ইন্টারেস্টও কাইরানের মাকে জিজ্ঞেস করেছিলাম ভবিষ্যতে কি পেশায় তিনি ছেলেকে দেখতে চান খাইরানের ডাক্তার আমাদেরকে অলরেডি বলে দিছে যে কোনো আশা রাখতে না যে এই বাচ্চাটা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার হবে খুবই সম্ভাবনা যে খাইরেন চোদ্দ পনেরো ষোলো বছরে চাকরি শুরু করে দিবে সো আমরাই শুধু চাই যে খাইরেন খুবই প্রোডাকটিভ একটা মানুষ হয় এবং কায়রান নিজেও গতানুগতিক পেশার বাইরে নতুন কিছু করতে চায় হতে চায় একজন উদ্ভাবক এ মাসেই সে সিলিকন ভ্যালির অন্যতম প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলে রিসার্চ কোলাবোরেটর হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ শুরু করেছে I think artificial intelligence can replace a lot of hazardous jobs where human error can be made. My mentor is, a, is a famous scientist, and we're going to be working on the next generation of Stephen Hawking's adaptive communication technology. Jukhtarashtya John Moe Berewotha Kairanir, তার বাবা মায়ের জন্মভূমি বাংলাদেশের প্রতি রয়েছে গভীর মমতা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশাও তাকে ভাবায় Well, um, my parents always made sure I knew about my Bengali heritage and my obligations. And my Nana was a freedom fighter in the Independence War. And my Dada was a geophysicist. And they're my inspirations to be a good person and to contribute to society. And recently I've been following the Rohingya refugee crisis and I feel really bad. because of all the trauma they've suffered. And I feel, and I'm really happy that Bangladesh opened the borders because it's a really good thing to do. পড়াশোনা শেষে কায়রান কাজী আগামীতে আরো অনেক ভালো কিছু করবে এমন প্রত্যাশা সবার আবু নাসর রাজীব ভয়েস অফ আমেরিকা ক্যালিফোর্নিয়া